ক্যান্সার কেন হয় কিভাবে শুরু হয় ক্যান্সার কি কোনো ছোঁয়াচে রোগ হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আমি তানিজা ফার্নাস তাহলে আসুন মেন টপিকে আসা যাক ক্যান্সার সাধারণত জিনগত অস্বাভাবিকতা ও জিনের নানা রকম ক্ষতির কারণে হয়ে থাকে এর কিছু জৈবিক বা অভ্যন্তরীণ কারণ আছে যেমন আমরা প্রতিদিন যে খাবার খাই তাতে বিভিন্ন রকমের দূষিত পদার্থ থাকতে পারে এই দূষিত পদার্থগুলো ক্যান্সার সৃষ্টি করতে পারে এছাড়া বয়স ধূমপান পান তেজস্ক্রিয় পদার্থের সংস্পর্শ ক্যান্সার তৈরি করতে পারে আবার অনেক শরীরবিত্তি ও কাজের ভারসাম্য নষ্ট হলেও ক্যান্সার হতে পারে কিছু ক্ষতিকর রাসায়নিক পদার্থ যেমন রেডিয়াম অ্যাসবেটসের গুঁড়ো আলকাতরা ইত্যাদির সংস্পর্শে থাকাও ক্যান্সারের উল্লেখযোগ্য কারণ হতে পারে অতিরিক্ত ধূমপান থেকে নানা ধরনের ক্যান্সার হতে পারে এছাড়া স্ত্রী দেহে এস্ট্রোজেন হরমোনের মাত্রার তারতম্যের ফলে ইউটেরাস বা জয়র ক্যান্সার হতে পারে ক্যান্সার মানবদেহে কোষের জিন পরিবর্তনের মাধ্যমে শুরু হয় এটি নিজেও পরিবর্তন হতে পারে বা অন্য কোনো কারণেও হতে পারে ক্যান্সার শরীরের ইমিউন সিস্টেমের কোষগুলোকে ধ্বংস করে কিন্তু কখনো ক্যান্সার কোষগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা সহ্য করতে সক্ষম হয় না এবং তখন ক্যান্সারে আক্রান্ত হয় শরীরে ক্যান্সারের কোষ বাড়তে থাকায় টিউমার হয় বা এক ধরনের পিণ্ড বের হয় সঠিক সময়ে চিকিৎসা না করলে তা সারা শরীরে ছড়িয়ে পড়ে ক্যান্সার কি ছোঁয়াচে রোগ না ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ নয় ক্যান্সার প্রতিরোধ করা যায় আপনারা যদি ক্যান্সার আক্রান্ত রোগীর সংস্পর্শে যেতে ভয় পান তাহলে এটা একেবারেই ভুল হবে তার কারণ ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ নয় যে আপনি তার সংস্পর্শে গেলেই আপনার ক্যান্সার হবে তাই আপনি চাইলেই ক্যান্সার আক্রান্ত রোগীর সেবা করতে পারেন তার সংস্পর্শে আসতে পারেন এতে কোনো অসুবিধা নেই আমার আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন